গোরো থাকতাম এবং ওয়েট করতাম অ্যাম্বুলেন্স ফোর, কিংবা আমি আরো বাড়তে নিতাম যে আমি দেখি কিতে হয় দেখি কিতে হয়, তাই বা আমারও আত্মীয় মধ্যে কেউ কইছেন যে তুমি যাই না হসপিটাল, হসপিটাল গেলে আরো বেশি অসুবিধা হইব, তাইলে আমি গরু হয়তো মারা যেতাম। জি আসসালামু আলাইকুম এনাম ভাই, আপনি সম্প্রতি শুনছিলাম যে আপনি অসুস্থ আসলা, কোভিড আক্রান্ত আসলা, তো বর্তমানে আপনার অবস্থা কিতা, আর আপনি আসলে কবে থাকি কবে অসুস্থ হয়েছিল এবং কেনে আপনার হসপিটাল পর্যন্ত যাওয়া লাগছে যদি একটু কইতে আমরা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ কয়েস ভাই, আমার কোয়েশ্চেন করবার লাগে ভিউয়ার্স হলে থ্যাংক ইউ। আমি আসলে 20 তারিখ থেকে অসুস্থ ফিল করছি, 19 তারিখ বা 20 তারিখ থেকে কিছু আমার জ্বর আছিল, বুকে পিঠে বেদা ব্যথা আছিল, বাট আমার মাথা ধরাও আছিল। তারপরে একটু একটু যখন জ্বর বাড়তে আছে, তা আমি গরো প্যারাসিটামল বা অন্যান্য যেগুলো আমরা খাই নর্মালি কেমিস্ট্রি জিগে খাইছি, খাওয়ার পরেও খাওয়া হয়েছে না, আস্তে আস্তে বাড়তে আছে। তারপরে আমি 22 তারিখ টেস্ট করছি, টেস্ট করে 23 তারিখ রেজাল্ট পাইছি পজিটিভ, আমার করোনা বা কোভিড-19 পজিটিভ। তখন আমি আবার সিমটম হয়তো মাইল্ড আছিল, আমি অত ইয়ে করছি না, ওষুধ আমি খাইতে আছি, কিন্তু তখন 26 তারিখ আমার অবস্থা আর একটু খারাপ হয়েছিল। তারপরে অ্যাম্বুলেন্স কল করছি, করার পরে তারা চেক করিয়ে দিয়েছে অক্সিজেন টক্সিজেন এভরিথিং ঠিক আছে, তারা হয়েছে আমি গরু তাকেও আমি ট্রিটমেন্ট নিতাম, আইসোলেশন করতাম, আমি আইসোলেশন করাতে থাকতাম। বাট বা 27 তারিখ আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর আনফর্চুনেটলি আমার গরু অক্সিমিটার আসছিল না, অর্ডার দিচ্ছে আমি আইসিল না। তো তারপরে আমি অ্যাম্বুলেন্স কল করছি, একটু খারাপ দিকে গেছে, দেখিয়া আমার ব্রিদিং খুব প্রবলেম হয়, ব্রিদিং নিতে পারলাম না, শর্ট ব্রেথ নিলাম, হাঁটতে পারলাম না। তখন অ্যাম্বুলেন্স কল করছি, তারা আমার আমার প্রায়োরিটি দিছে, বাট আনফর্চুনেটলি দিন বেশি কল আউট আছে, তারা আমার আমার অ্যাম্বুলেন্স প্রোভাইড করতে পারছে না, বারবার তারা কল দিয়ে সরি কর, বাট লেট হইব, কোন সময় দিতে পারবো তারা জানে না। শেষে লাখিলি আমার খালাতো ভাই এখন ওই অ্যাম্বুলেন্স ক্রু, তাই নি সময় অপটিউটি আসতা ডিউটি থেকে আইসুন মাত্র করো, তাহলে কল করে পাওয়া তাই ঢুকছে আইসুন, তার প্রাইভেট কার্ড লইয়া আইয়া তাই অক্সিমিটার লাগাইয়া দেখছেন যে আমার অবস্থা খুবই খারাপ, 31% গেছে আমার অক্সিজেন, যেন আমার 96% এখন সুস্থ মানুষের তা হাতের খাতা, আর আমার 31% গেছে কি আমার যে কোনো সময় আমি কোলাপস করতে পারে, আমার হার্ট অ্যাটাক কিংবা আমার ব্রেন স্ট্রোক করতে পারে। এই অবস্থা তাই কুইকলি আমার লইয়া তার প্রাইভেট কারে গেছেন হসপিটাল, আর বার্সাইছেন না, বার্সাইলে আমার আরো বেশি ক্ষতি হয়ে যাবো, সিরিয়াস ক্ষতি হয়ে যাবো। সো আমার লিয়া টাইম হসপিটাল গিয়া টাইম ইমার্জেন্সি থ্রুতে কোভিড ডিপার্টমেন্টও গেছিল, ইয়া অন এডমিশন দিয়েছিল আমার। তো গিয়া দেখা যায় যে আমার অবস্থা খুবই খারাপ, আমার বেইন কিছু মানে খাওয়া যান না খুঁজিয়া যে আমার এতে তারা ফেনিলা টেনিলা ইত্যাদি লাগাইতা। তো আমি আমার এক্সপিরিয়েন্স থাকি, আমি আসতাম 27 তারিখ থাকি 7 তারিখ পর্যন্ত হসপিটাল আসতাম, 7-8 দিন আসতাম আমি, 8-9 দিন আসতাম আমি আইসিইউ, মাসটা কইবা নেই, ডিসেম্বর 27 তারিখ মনে হয়। ডিসেম্বর 27 তারিখ, জি ডিসেম্বর 27 তারিখ থাকি জানুয়ারির 7 তারিখ পর্যন্ত আসতাম হসপিটাল, আর জানুয়ারি প্রায় 5 তারিখ পর্যন্ত আসতাম, 5 তারিখ রাত্রে 6 তারিখ মর্নিং পর্যন্ত আসতাম আমি আইসিইউ আসতাম, আর টোটাল প্রথম তাকি লাগে প্রায় 7 দিন আসতাম আমি ভেন্টিলেটার আসলাম, আমার তারা ভেন্টিলেটার সাপোর্ট দিয়েছেন, এবং আমি আল্লাহর হুকুম ফকলার দোয়ায় সবাই দোয়া করছেন, বিভিন্ন সংগঠন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত পরিচিত খুব দোয়া করছেন আমার লাগে আল্লাহর হুকুমে এবং সবার দোয়ায়, আর এনএইচএস ওর স্টাফ তারা উসিলা, তারা যে সাহায্য করছেন, তারা যে সার্ভিস দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত অত্যন্ত প্রাউড তারা লাগে, এবং আমি অত্যন্ত গর্বিত যে এনএইচএস যে সার্ভিস দিচ্ছেন, তারা নিজের জীবনের জীবনের ঝুঁকি লইয়া তারা যে সার্ভিস দিরা, যে যারা সাফারার বিশেষ করে করোনা সাফারার, তারা যে সার্ভিস দিরা এটা লাগে আমি অত্যন্ত প্লিজড, এবং আমি তারা থ্যাংকস দিই, তারা সাধুবাদ জানাই। আমি যে সার্ভিস পাইছি, আমি যদি গরো থাকতাম আরো, আমি যদি গরো থাকতাম এবং ওয়েট করতাম অ্যাম্বুলেন্স ফোর, কিংবা আমি আরো বাড়তে নিতাম যে আমি দেখি কিতে হয় দেখি কিতে হয়, তাই বা আমারও আত্মীয় মধ্যে কেউ কইছেন যে তুমি যাই না হসপিটাল, হসপিটাল গেলে আরো বেশি অসুবিধা হইব, তাইলে আমি গরু হয়তো মারা যেতাম। এন্ড অফ দ্য আমার আমার হায়াত আছে আল্লাহ রাখছেন, ওগুলোর দোয়া কবুল করছেন, আর আমিও জানি আমার হসপিটালে যাওয়া জরুরি, আমি গেছিলাম কি দেখি আমার আমার লাগে খুব ভালো হয়েছে, তো আমি আচ্ছা ইনো কইতাম তাইমো এনাম এনাম ভাই, জি। আপনি তো খুব ভালো ট্রিটমেন্ট পাইছেন আপনার মাথায় বুঝা যায়। আপনি যে গেলা যাওয়ার পরে আপনি পয়লা তো বোধ হয় সাধারণ ওয়ার্ড, পরে আপনার না আইসিইউ পয়লা সাধারণ হইছে। মরণ না, ডাইরেক্ট আমার যেহেতু আমার বউ খালাতো ভাই দেন অ্যাম্বুলেন্স ক্রু, তাই ডাইরেক্ট অ্যাম্বুলেন্স ইয়েতে ইমার্জেন্সি থ্রু তো লিয়ে গিয়ে একদম আইসিইউ গিয়ে ঢুকে গেছিলাম, তারাও আপনি টিপি দিয়ে আইসিইউ আইসিইউ যে অনেকে তো যাওয়ার সুযোগ হয় না, আপনি তো হয়তো দেখছেন আপনার তো শরীর ভালো আছে না, কিবা আপনি ভালো গিয়ে হয়তো ইয়ে করতে পারছেন না, না। আমি 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 তখন আমার সেন্স আছে, তখন আমার সেন্স আছে, এখন আমি কথা রিয়েলাইজ আপনি করছি। কিরকম কিরকম আমার কোয়েশ্চেন রইল বা অনেকেই জানার জানতে চাই না কি যে আইসিইউ যে ডাক্তার হলে নার্স হলে কি ধরনের আপনার
ট্রিটমেন্ট দেওয়া, রুগী হলে বাঁচিয়ে রাখার লাগে তারা কতটুকু কাজ করে, ওটা যদি একটু সুন্দর করে বলতে। জি, থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন করার লাগে আপনাকে। আমি আমার তখন সেন্স ছিল, আমি যখন গেছি, যদিও আমার বেইন চেইন ইত্যাদি তারা পাইছেন না, খুঁজে খুব সিরিয়াস অবস্থাতে আসতাম আমি, কিন্তু আমার সেন্স আছে। এবং আমার খালাতো ভাই তার নিজেকে তারা গাইড দিচ্ছিলেন যে তার অবস্থা হলা হলা, তারা কইলা মনে করছে না অত খারাপ করে, যেহেতু আমার সেন্স আছে আমি মারতাম পারলাম চোরা চোরা, তারা মনে করছে না অতটুকু। বাদে তারা তাই যে সময় গাইড দিচ্ছিল আমার খালাতো ভাই, কইছেন যে তার অবস্থা খুব খারাপ, দেখো লোকের লোকের তার অক্সিমিটার এভরিথিং, তার অক্সিজেন লেভেল খুব ডাউন, তখন তারা লোক আলোক দেশে আইসে খুব খুব সুন্দরভাবে তারা ইয়া ডিল করছে এবং খুব কুইক স্মুথ ইয়ে করছে, তারা রেসপন্স করছে। এবং আমি দেখছি যে তারা প্রাণ চেষ্টা করছে আমার সেভ করবা লাগে এবং আমার যথাযথ চিকিৎসা দিবা লাগে। আমি যা হ্যাপি, আমি যা হ্যাপি, আমি যে টোটাল যে 11-12 দিন আমি আসতাম হসপিটাল, ওভারঅল আপনারা আমি কইমো যে আমি 95% এর উপরে আমি তারা সার্ভিস আমি স্যাটিসফাইড। আমি দেখছি কিছু কিছু লাকিং আছে তারা, এনে ধরে তারাও মানুষ এবং তারা যে লং টাইম ডিউটি দিলে এবং তারা জানোর উপরে রিস্ক লইয়া ডিউটি দিলে, মাঝে মধ্যে একজন দুজন এক্সস্টেড হইয়া বা টায়ার্ডনেস কিংবা ব্যক্তিগত রিজনে মাঝে মাঝে একটু একটু বেশ সময়, এটা নেগলিজেবল। আমি নিজে কমপ্লেন দিচ্ছি বা আমার ওয়াইফে কমপ্লেন দিচ্ছি বিভিন্ন সময় দু একটা বিষয়ে, বাট এগুলা ইগনোরেবল, এগুলা ইগনোর করার মতো। ওভারঅল যেন 95% সার্ভিস গুড অন্যান্য রোগীর ক্ষেত্রে আপনি কি তা দেখলাম? আপনি তো আমি দেখছি সবই সার্ভিস পাইরা আলহামদুলিল্লাহ। আমার আশপাশ আমি যতটা বেড আমি ফলো করছি, আমার আশপাশ যতটা আছে সবই সার্ভিস পাইরা, তারা ডাকলে মিলে তারা আইসন। ইভেন আমি আপনারা কইবো আমি অনেকটা প্যারালাইজের মতো আসতাম, আমি আমার নিজের সাইড আমি বদলাইতে পারছি না, সাইড আমি বদলাইতে পারছি না। তারা আমি যে সময় আমি ডাকছি আমি কল করছি, তারা আইসন, আমার সাইড বদলে দিচ্ছেন, আমার মোবাইল চার্জ লাগিয়ে দিচ্ছেন, আমার মানে যেটা যে সময় চাইছি আমার আমার তারা চেষ্টা করছেন ইয়ে করবার। বিশেষ করে নার্স হল ডাক্তার হলে এখন সময় পাওয়া গেছে না, ডাক্তার খুব বিজি এবং তারা ওয়াটার টাইম মতো আইন বিজি বিজিটো, তারা মনিটরিং করে রাখে, তো নার্স হলর রিপোর্টিং এর উপরে এখন বইয়া অন্য জায়গা অন্য অফিসে, তারা তারা টাইম টু টাইম আইসন এভরিডে, একবার মর্নিং ও বা দুদিন প্রথমে ইভিনিং ও ওরকম। কিন্তু নার্স হল ওদের টাইম আসতা, নার্স হল অত্যন্ত আন্তরিক ভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে তারা সার্ভিস দিরা। এটা যেগুলা এখন সামান্য ত্রুটি বিচ্ছুতি আছে এগুলা ধরতব্য না, এগুলা কমপ্লেন করলে এগুলা শর্ট হয়ে যায়। আচ্ছা যে একটা একটা জিনিস আমি রিয়েলাইজ করছি কয়েস ভাই, আমি এড করে একটা জিনিস আমি রিয়েলাইজ করছি, কেউ কেউ তোলা তোলা সমস্যা হয়েছে যারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যারা নিজে কমিউনিকেট করতে পারেন না, তার লাগে কিছু সমস্যা হয়েছে। যে কোনো সময় আসতে যে গুজরা না কিতাব হইতা, তারা বুঝেন না তার সমস্যা কিতা বা তার কিতা চাহিদা, ও ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হয়। যেমন আমরা কমিউনিটিতে আমরা দেখছি ভিডিও আইছে, কমিউনিটি মিডিয়াতে আইছে বিভিন্ন সময় যে বিভিন্ন বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ তারা সাফার করছেন বা তারা অসুবিধা হয়েছে, মিসগাইডেড হয়েছে বা লট অফ থিংস, এগুলো আইছে। আমি বিশ্বাস করি এগুলো ঠিক আছে, একটা দুটো ঘটনা তার শত একটা দুটো ঘটনা এগুলো আছে, আমি বিশ্বাস করলাম এগুলো, তারা অবিশ্বাস করলাম আমি রেসপেক্ট নিয়ে কইলাম, কিন্তু এটা হয়েছে, এটা রিজন আছে, তারা হয়তো কমিউনিকেট করতে পারছেন না। আর আত্মীয়জন যারা দিনে একবার দুবার কররা যা লোকে মাতিছেন কেন ই ডিউটি নাই, তার ডিউটি নাই, তাই একটা কমিশন গ্যাপ হয়ে যায় তোরা তোরা, এটা হইতেও পারে, তারা তো অত বিজি থাকে যে কিছু কিছু গ্যাপ হয়ে যায়। তো পার্সন যে পেশেন্ট, পেশেন্টে যদি ডাইরেক্ট কমিউনিকেট করতে পারো এক্ষেত্রে সবচেয়ে ভালো। নার্সে এদিকে এলো কিতা দরকার, কিতা সমস্যা, কিতা লগে লগে এটা তারা আনসার করে বা তারা রেসপন্ড করার চেষ্টা করে, এবং তারা না কইলেও ইয়া করে তারা রুটিন মতো সবসময় করে। তো আমি যেটা কইতাম চাইমো যে না, এই ধরনের রুগীর ক্ষেত্রে অনেকেই কইরাম বয়স্ক রুগী যারা যারা মনে করো 70+, 75 বা 80+, তারা তো অনেক সময় ইংলিশ জানলেও তারা মাথার মতো থাকে না। এই ক্ষেত্রে অনেকেই মনে যখন সম্প্রতি যে ভিডিও একটা ভাইরাল হয়েছে, এটা কিন্তু তাই কোভিড রুগী আসলা না, অন্য তাই ইউরিন প্রবলেম লইয়া গেছিল, তাই হন গিয়া তানোর ঠিক মতো তার যুবকলে কইরা ছেলে হলে কইরা যে তার ঠিক মতো তার ট্রিটমেন্ট হয়েছে না, এবং তারা এলাও করা হয় না, তারা যে হইলো রিকোয়েস্ট হইলো এনএইচএস এর কাছে যাতে এই ধরনের রোগীর ক্ষেত্রে অ্যাটলিস্ট পেশেন্টের একজন মানুষে এলাও করা হয়। আপনি কি তা মনে হয়? আপনি তো ভিতরে গিয়ে আইসন দিয়ে আমি 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 আমার অভিজ্ঞতা থেকে আমি কইমু, আমি যে আইসিইউ টা কি পরে শেষের 2 দিন আমার নিয়ে রাখছে, আমার প্রায় 8-9 দিন আমি আইসিইউ তে আসলাম, শেষের 2 দিন আমার নিয়ে জেনারেল ওয়ার্ড রাখছে, যেটা মাঝে ই জেনারেল ওয়ার্ড ও আমার ওইয়ে আসতে 4-5 জন করোনা পেশেন্ট আসতা, যারা বয়স্ক রোগী 70+, 70-75+, 80+ আসতা, আরো 3 জন আমি আসলাম রোগী, এই রুমে আমরা 4 জন আসতাম, 4টা কিউবিকেল আছে, 4টা কিউবিকেল 4 জন আসতাম আমরা। আমি দেখছি তারার ক্ষেত্রে আইয়া কমিউনিকেট আইয়া নার্সে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, তারা মাতে তারা মাথা পার না, তার ফলে তারা সার্ভিস হয়েছে। কিন্তু এই সিমিলার টাইম যদি অন্য ওয়ার্ডে যেন করোনা পেশেন্ট নাই, এটা তো তারা তারা অন্যান্য যে তারা মনে হল ফ্যামিলি মেম্বার এলাও করেন না, বিকজ অফ ফ্যামিলি মেম্বারের সময় ওবাতে যাওয়া আসা, কারণ টোটাল হসপিটাল আপনি স্ট্যাটিস্টিক আমাকে কি বলা জানবা যে হসপিটালের প্রায় 90% ইয়ে অকুপাইড করেছে তারা করোনা পেশেন্ট, কারণ জেনারেল পেশেন্ট তারা দিতে পারে না, বিকজ করোনা পেশেন্ট এত বেশি চাপ আছে,
তার কারণে তারা আপনার সেফটি লাগে, এই পেশেন্ট ওর আত্মীয় স্বজনের সেফটি লাগে, পেশেন্ট ওর সেফটি লাগে, এবং আর বেশি স্প্রেড না হলে তারা বাইরের কোনো খেয়ে এলাও করতেন না আনটিল আর্জেন্ট না থাকে। আর্জেন্ট বলতে আমি ওখানে কইবো, আমি নিজে দেখছি আমার 500 বেড এক ভদ্রলোক, তার অবস্থা খুবই খারাপ, তারা হোপ ছাড়ে দিচ্ছে ডাক্তার হলেও, যার কারণে তারা ফ্যামিলি রে ইনফর্ম করছে যে টাইম হয়তো এনি টাইম উইথ দিস ঈদ ইনোর ভিতরে যে কোনো সময় মারা যেতে পারে। তারা ইনফর্ম করার মাধ্যমে ফ্যামিলি থেকে তার মেয়ে আইসুন, তার দামাদ আইসুন, তার আত্মীয় 2-3 জন আইসুন, তারা এলাও করছে না, এরকম সিচুয়েশন তারা এলাও করে। আর জেনারেল ওয়ার্ডের খবর আমি একদম করোনা ছাড়া ডিপার্টমেন্টের খবর আমি নিজে দেখছি না, বাট আমি আন্দাজ করলাম যেহেতু করোনা পেশেন্ট হয়ে তারা বেশি সিরিয়াস এবং তারা বেশি ব্যস্ত, জেনারেল ওয়ার্ডও সামান্য লাকিং ওইটু হয়, আর ওভারঅল সেফটি লাগে হয়তো তারা আত্মীয় স্বজনদের ওবাদে যাওয়ার সুযোগ দেন না। এরপরে ভিজিটিং টাইম আছে, নানান রেস্ট্রিকশন আছে হসপিটালে, তারা অনেক মানের বা মানতেও তারা করোনার কারণে যাতে এটা স্প্রেড হয় না বেশি, তারা রুলস রেগুলেশন তারা মানিয়ে চলে। এটা জি এটা ক্ষেত্রে মানে লাকিং যেটা বা সমস্যা যেটা ওর, এটা ভেরি মাইনার। আমি কমিউনিটির সবরে আমি সব স্বার্থে আমি কইতাম চাইবো যে আপনারা এই যে কমিউনিটি একটা কবি আমরা মাঝে আছে, আগেও আছে এবং এখন হয়তো আরো একটু বাড়ছে, যে হসপিটাল যাওয়াটা ঠিক নয়, গেলে কেন আমরা ট্রিটমেন্ট পাইতাম না বরং আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমি কইমু এটা আমার অভিজ্ঞতা থেকে, আমি আমি আশপাশে এটা দেখছি, আমি আইসিইউ দেখছি, আমি আমার জেনারেল ওয়ার্ডে নেওয়ার পরে ডিপার্টমেন্টের আমি সার্ভিস দিচ্ছি বা আমি নিজে যেটা পাইছি, আলহামদুলিল্লাহ 95% উপরে পজিটিভ বালা। এবং আমি মনে করি যারা আরো হসপিটালে যাওয়ার দরকার, বিশেষ করে করোনা পেশেন্ট যারা যারা অক্সিজেন লেভেল 95% 96% নিচে লামা ধরছে, এই এই অক্সিমিটার এটা ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক করে রাখার দরকার। অক্সিমিটার ওরকম আঙ্গুলো একটা আঙ্গুলো লাগাইয়া অন করলেও, অন করলেও অক্সিজেন লেভেলটা পাওয়া যায়। যেমন আমি আপনার ভিডিও দেখাইলাম, এই মুহূর্তে আমার অক্সিজেন লেভেল আছে 98%, এই মুহূর্তে SpO2, SpO2 মানে হলো অক্সিজেন, ওটার পার্সেন্টেজ যদি 98 আছে আমার, এখন 96 এর নিচে আমাদের মানিও তাই না, গরো তা ফাসি না, কারণ অক্সিজেন গরো দেন নিজে নিজে কোনো কাবার করতে পারতা না, সাপোর্ট লাগবো আইদার অক্সিজেন পাইপ দিয়ে তৈরি মুখে দিই বা নাকে দিই, যে কোনো ভাবে আমরা এক্সট্রা অক্সিজেন দিয়ে তৈরি, আদারওয়াইজ তার অর্গান হতো হার্ট লাংস ইত্যাদি এফেক্ট হয়ে ইভেন সময় তার ব্রেন স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাক করতে পারার উপরে মারা যেতে পারে। তো এই এই হিসাবে আমি আমরা বাঙালি কমিউনিটি বিশেষ করে বাঙালি কমিউনিটি লাগে বেশি ম্যাক্সিমাম মানুষ আমরা যেটা সিলেটি, আমি সিলেটি বেশি মাত্রা কারণে যে এই যে ফোবিয়া যেটা আছে এটা থেকে আমরা বাড়িয়ে যাওয়া লাগবো, এবং আমরা যেটাও অক্সিজেন লেভেল একটু ডাউন হওয়া ধরছে শ্বাস প্রবলেম, এই অক্সিমিটারটা রাখবার হবে, রাখিয়া চেক করবা, যখন যখন 95% নিচে যাওয়া ধরছে, 80% বা 85% বা আরো নিচে বা আরো কন্টিনিউ নিচে যাওয়ার কি বা যার কি, স্ট্রেট ওয়ে অ্যাম্বুলেন্স কল দিবা, অ্যাম্বুলেন্স যদি ফাইন না অ্যাম্বুলেন্স ওয়েট না করিয়া নিজের ব্যক্তিগত ব্যবস্থাপনা আত্মীয়জনের মাধ্যমে হসপিটাল গিয়ে পৌঁছে দিবা, আদারওয়াইজ নিজের ক্ষতিগ্রস্ত হইবা এবং গড়তা হাঁটা অনেকটা আত্মহত্যা সামিল হইব আমি মনে করি। তার কারণে আমার এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। 2 নম্বর কথা হইলো, আপনার এই ভ্যাকসিন নিয়ে কোনো কমেন্ট আছে নাকি আপনার? জি, সেকেন্ড কথা হইলো এই যে সোশ্যাল মিডিয়া আমি কইলেছি আপনারে অ্যাম্বুলেন্সের কথা কইলেছি, যে দেরিতে অ্যাম্বুলেন্সের ওয়েট না করে নিজে দিতে দিয়া আদারওয়াইজ ক্ষতিগ্রস্ত হইবা যত দেরি হইব, যেমন আমার যদি আরো কোনো দেরি হইতো হয়তো আমিও আমিও হয়তো আমার জীবন হয়তো আমি ফেললাম না, আমি ফিরিয়া আল্লাহর হুকুম আমি আমার খালাতো ভাই রেখাই নিচ্ছি, আমি কেন আমি নিজে ড্রাইভ করে যাওয়ার মতো আসতাম, আমার গাড়ি আছে, আমি এই সময় আমি আর ড্রাইভেবল আসতাম না। সো যে কোনো উপায়ে আপনি দেরি না করে যেতে আর কি, সব যে কোনো জন। এরপরে হলো কি ভ্যাকসিন লইয়া একটা একটা ফোবিয়া আছে সোশ্যাল মিডিয়া, আমার আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব বহুত জনে মাথিরা যে ভ্যাকসিন নেওয়া ঠিক না, হালাল হারামের কোয়েশ্চন। 2 নম্বর হইলো রিয়াকশন, 3 নম্বর হইলো কি নানান ধরনের নেগেটিভ কমেন্ট সকল সোশ্যাল মিডিয়াতে বাসে, এগুলো আমরা মানুষ অনেকেও বিশ্বাস করে না। আমি আল্লাহর ওয়াস্তে জোরাত করিয়া সকলে কইমু এগুলো সত্য নয়, এগুলো ভিত্তিহীন, এগুলো আপনারা সায়েন্সে বিশ্বাস করুক। আমরা মেডিকেশন অন্যান্য যে কোনো রোগ আমরা অত কিছু চিন্তা না করি, আমরা মেডিকেশন নেই, ডাক্তারের কাছে যাই, ডাক্তারের যে ইঞ্জেকশন দেও ওষুধ দোক আমরা নেই, একই রকম আমরা সায়েন্সে বিলিভ করিয়া ডাক্তার হলে বিলিভ করিয়া আমরা এই ভ্যাকসিনেশনটা নেওয়া দরকার, যে সময় সুযোগ পাইমু যার ঠান্ডা দেবলে আইবো কেউ রিফিউজ করেন না আল্লাহর ওয়াস্তে, এটা নেওয়া উচিত, এগুলো হালাল আছে। আমি যতক্ষণ জানি বিভিন্ন মৌলানা হলে কইছেন ডাক্তার মুসলমান ডাক্তার হলে এটা রিসার্চ করে কইছেন এগুলো হালাল আছে, এগুলো হারাম নাই, এবং এগুলো রিয়াকশন এগুলোর কোনো সাইড এফেক্ট, একমাত্র যদি এলার্জি থাকে তাহলে নিতে না, আপনারা তারা এলার্জি নাই এরা ডাক্তার কনসাল্ট করতে পারেন যে এলার্জি আছে কিনা বা এগুলো ঠিক কিনা, যারা আমি মনে করি সবরু এটা নেওয়া উচিত, যার যেগুলো টান এগুলো নেওয়া উচিত। এক্ষেত্রে আমি একটা আমি যদিও কোনো আলিম নাই কিন্তু বড় বড় আলিম হলোর কথা থেকে আমি যতক্ষণ আমি জানি যে আল্লাহ রসুলের রসুলের এক সাহাবি জিজ্ঞেসলে যে উঠ আমি বান্দিয়া রাখি আল্লাহর হাওলা হইতাম নিনা সাড়া রাখিয়া আল্লাহর হাওলা হইতাম, তখন আল্লাহ রসুলেও কইছেন যে উঠে বান্দিয়া রাখিয়া তার বাদে আল্লাহর উপরে ভরসা হয়। এই সেন্সে আমরা এই হাদিস আমরা ইঙ্গিত পাই যে আমরা ভ্যাকসিন নিতাম, সতর্ক থাকতাম, নিজের যতটুকু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতাম, ডাক্তারের মাধ্যমে নিতাম, হসপিটালের মাধ্যমে নিতাম, এর বাদে আল্লাহর হাওলা হইয়া হায়াত মতো মালিক আল্লাহ, যার হায়াত আছে তো বাঁচমু, যার হায়াত নাই তো
কিছু করার নাই, ডাক্তারে তৈরি বাঁচাইতে পারে না, তারা শুধু হেল্প করে, চেষ্টা করে, হায়াত মতো মালিক কিন্তু আল্লাহ। আমি কমিউনিটির সবাই আমি অনুরোধ করবো যে আপনারা ভ্যাকসিন রিফিউজ করে দেন, ভ্যাকসিন সবে দৌকা, আর যদি সে অসুস্থ হয় ভ্যাকসিন নিবার আগে বা বাদে বা অনেক অনেক, যদি সিরিয়াস সিমটম হয়ে যায় লাইফ সিমটম তাকে কোনো তাহলে কোনো সমস্যা না করো, তাকে দেখে করে কমে দিব। আর সিরিয়াস সিমটম শ্বাস প্রবলেম আছে, ব্রিদিং শ্বাস ফলাইতে কষ্ট হয়, আপনি অক্সিমিটার দিয়ে মাপা, নিজে নিজে মাপতে হবে, বা ডাক্তারও বাড়তে হবে দোকান নেই, পুলিশের বাড়তে হবে দোকান নেই, ওতে একটা কিনিয়ে প্রত্যেকটা হোকা করো, অসুস্থ হোকা বা না হোকা, যে কোনো সময় যে কোনো জন অসুস্থ হইলে সাহায্য লাগবো, করোনা ছাড়াও সাহায্য লাগে, ওটা দিয়ে আপনি নিজে অক্সিজেন লেভেল মাপা, মাপিয়ে 96% নিচে, 96% নিচে যদি আমি যাই, অবশ্যই আপনি হসপিটালে যেতে থাকি, অ্যাম্বুলেন্স পাইলে আলহামদুলিল্লাহ স্ট্রেট হয়ে, না পাইলে নিজ ব্যবস্থাপনায় আত্মীয়জনের মাধ্যমে যেতে থাকি হসপিটাল, ওটা সবচেয়ে ওয়াইজ জিনিস। ধন্যবাদ এনাম ভাই, অত আমার আপনি আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, আশা করি যদি উপকৃত হন কমিউনিটির মানুষ, তে আমি বুঝবো আমার এই কথাগুলো হওয়ার স্বার্থ।